পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় কোশ্চেন পেপার এবং তার উত্তর। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘুরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, যে গ্রহ তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘুরে তার নাম জিউরেনাস। জিউরেনাসের দুটি বৈশিষ্ট্য হলো এটি শীতলতান গ্রহ, তাপমাত্রা 216 ডিগ্রি সেলসিয়াস, এখানে মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? উত্তর, আন্তর্জাতিক তারিখরেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমার রেখা সোজা টানা হলে কতগুলি দ্বীপের ওপর দিয়ে যাচ্ছিল, যেমন চ্যাথাম, কিন্তু এই দ্বীপগুলি বিভিন্ন দেশের অংশ, ওই রেখার দুদিকে দুরকম তারিখ হয়, একদিকে পয়লা বৈশাখ হলে অপরদিকে দোসরা বৈশাখ হবে। একই দেশে বা অঞ্চলে দুরকম তারিখ বেমানান এবং কাজ করতে অসুবিধা, এজন্য তারিখ রেখা ও দ্বীপগুলিকে এড়িয়ে বেঁকে টানা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কয়েলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, কয়েলের দুটি বৈশিষ্ট্য হলো মালাবার উপকূলের উপহ্রদ হলো কয়াল, কয়েলের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত। 4 নম্বর প্রশ্ন, থর মরুভূমি জনবিরল কেন? উত্তর, এর কারণগুলি হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু, বৃষ্টিপাতের পরিমাণ 20 সেন্টিমিটার কম, শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা, অনুর্বর মাটি। তাহলে এখানে দ্বিতীয় কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলি এখানেই সমাপ্ত হলো। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।